ব্রেসলিফট বা ঝুলে যাওয়া ব্রেস্টের টাইটকরণ, এটি একটি ব্রেস্টের অ্যাস্থেটিক সার্জারি, যেখানে মহিলাদের প্রেগনেন্সি এবং ল্যাকটেশনের পরে ব্রেস্ট সংকুচিত হয়ে ব্রেস্টের চামড়া ঝুলে পড়ে। সেক্ষেত্রে শুধু ব্রেস্টের চামড়া ঝুলে পড়ছে না, আমরা বলে থাকি নিপল অ্যারিওলা, যে বাদামি অংশটা, সেটাও তার জায়গা মতো না থেকে নিচে ঝুলে পড়ে। সেক্ষেত্রে এটাকে আমরা বলে থাকি ব্রেস্ট টোসিস। এই টোসিস কারেকশন সাধারণত টোসিস হয়ে থাকে সাধারণত 35 থেকে 65 বছর মহিলাদের। এই টোসিস কারেকশন অপারেশন আমরা করে থাকি, তবে আমরা বলে থাকি তাদেরকে ফ্যামিলি কমপ্লিট করে এই অপারেশনটি করার জন্য। ব্রেস্ট লিফট বা মাস্টোপেক্সি, এই অপারেশনটিতে আমরা ডিফারেন্ট মেজারমেন্টের মাধ্যমে ব্রেস্ট টিস্যু ম্যানিপুলেশন করে এবং অতিরিক্ত চামড়া কেটে ফেলে দিয়ে ব্রেস্টকে একটি সুন্দর শেপ দিয়ে থাকি এবং তার নিপল অ্যান্ড অ্যারিওলার যে অংশটি, সেটি তার আগের জায়গা মতো প্রতিস্থাপন করে দিয়ে থাকি। ধন্যবাদ।